বাঘে যখন শিকার করে বাঘে কিসে বাঘের শিকার বাদ দিলাম বিড়াল বিড়াল দেখবেন যখন শিকার করে ইঁদুর তখন বিড়াল এমন ভাবে বসে থাকে কোন নড়াচড়া নাই বিড়ালের লক্ষ্য আমাকে ধরতেই হবে ওকে বিড়ালের লক্ষ্য ওকে ধরতেই হবে ওর কোনো নড়াচড়া নাই ও ডানেও তাকায় না বামেও তাকায় না পিছেও তাকায় না ও একভাবে বসে থাকে ইঁদুর ধরার জন্য একভাবে বসে থাকে চুপচাপ কোনো শব্দ করে না কোনো নিঃশ্বাস প্রশ্বাসগুলি বের হলেও বুঝার কায়দা নাই যে নিঃশ্বাস প্রশ্বাস তার বের হচ্ছে বিড়াল যদি দুনিয়ার একটা শিকার করার জন্য ডানে ভাবে যদি না তাকায় আমরা আল্লাহ তার রসুলের গোলামের জন্য ডানে ভাবে তাকানোর সময় আমাদের হাতে নাই কি কথা বলেন ঠিক কি না আমি আল্লাহর শুকর আদায় থেকে বলতেছি আল্লাহ আরো বললেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহর কোরআন বলতেছে বান্দা তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি যে নিয়ামত দিলাম এর শুকরিয়া আদায় করো এখন আয়াত এখানে রাখলাম হাদিসের বাকি অংশে যাই আয়াত এখানে রাখলাম এখন হাদিসের বাকি অংশে গেলে আপনি বুঝবেন সাহাবীরা কেন কি জন্য বসল আমরা যে শুকর আদায় করব কেন করব পরের অংশে আসতেছি মনোযোগ দিয়ে শুনে যান আল্লাহর নবী বলে সাহাবীরা তোমরা কি জন্য এই মাহফিল সাজাইলা নাদউল্লাহি ওয়া নাহমাদুহু আল্লাহকে ডাকো এবং আল্লাহর প্রশংসা করো কি জন্য কোন উদ্দেশ্যে বর্ষ তোমাদের তো একটা উদ্দেশ্য আছে আজকের মাহফিল তো আপনারা দিছেন একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য হলো রবিউল আউয়াল মাসে আল্লাহর রহমতের নবী আমাদের মাঝে তশরিফ এনেছিলেন আল্লাহ আমাদেরকে নবী নামক নিয়ামত দিয়েছেন এই জন্যই তো আপনারা মাহফিল সাজাইলেন কি কথা বলেন ঠিক কি না সাহাবীরা জিজ্ঞেস উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা বসছি এই জন্যে আলা মা হাদানা লিদিনিহি আল্লাহ আমাদেরকে হেদায়াত দিলেন দিন দিলেন হেদায়াত কি দিছে হেদায়াত দিয়েছেন আমরা যাগে গোমরা ছিলাম পথভ্রষ্ট ছিলাম দিন বুঝতাম না ঈমান বুঝতাম না জীবনের পথ চলা বুঝতাম না সুন্নত বুঝতাম না ফরজ বুঝতাম না জিন্দিগি কেমনে গঠন করা লাগে এই জিন্দিগি জীবন কেমনে গঠন করা লাগবে এইগুলি বুঝতাম না ইয়া রাসূলুল্লাহ আমরা আলা মা হাদানা লিদিনিহি আমরা দিন পাইলাম এই প্রথম নাম্বার উদ্দেশ্য হলো দিন এবং ঈমান আমরা পাইলাম দ্বিতীয় উদ্দেশ্য ওয়া মান্না আলাইনা বিকা ওয়া মান্না আলাইনা বিকা আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার না না একটা জবান বন্ধ রাখবেন না একসাথে বলেন আল্লাহু আকবার যে না বলবে বুঝবো শতান জোরে বলেন আল্লাহু আকবার খুশি না বেজার সাহাবীরা মাহফিল দিলেন ও মান্না আলাইনা বিকা আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা এই মজলিস জিকিরের মজলিস মাহফিলের মজলিস সাজাইছি সাড়ে ১৪০০ বছর পরে আমরাও তো নবী নামক মহা নিয়ামত পাওয়ার কারণে যদিও ঈদে মিলাদুন্নবী নাম কিন্তু আমরা অরিজিনাল কামে ভেজে গেছি যদিও সেটা নাম কিন্তু কাজ আমাদের এক সাহাবীরা যেই উদ্দেশ্যে মাহফিল দিলেন আমাদেরও একই উদ্দেশ্য নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা মাহফিল সাজাইলাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো মুমিনদের জন্য নিয়ামতের কথা বললেন শুধু এখানেই শেষ না আল্লাহ আরো বাড়াইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন কোরআন বলতেছে হাবিব উম্মতকে জানাই দিন উম্মতকে জানান তমাম সৃষ্টি জগতের জন্য আপনি নবী রহমত বানিয়ে পাঠাইলাম অ্যাটেনশন আপনাকে নিয়ামত রহমত সম্পর্কে ধারণা দিচ্ছি
আমরা যে পৃথিবীর মধ্যে বাস করি এটাকে বলা হয় জড় জগৎ। এখানে কারো হায়াত 60, কারো হায়াত 80, কারো হায়াত 100, কারো 500, কারো 1000, কারো হায়াত 200-300 বছর। আল্লাহর ইচ্ছা অনুযায়ী সে হায়াত পাবে। আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো বাঁচার সুযোগ নাই, থাকার সুযোগ নাই, কারো 10-20 বছর হায়াত। এই জড় জগতে আমরা এই জগতের মধ্যে যতদিন বাঁচলাম, বলেন তো এই জগতের রব কে? এই আমার দিকে তাকান, এই ডান দিক বাম দিক তাকাবেন, এটা চমৎকার একটা ব্যাখ্যা বিশ্লেষণ, ভালো করে বুঝবেন। এই যে জড় জগতে বাস করি, এই জড় জগতের রব কে? হ্যাঁ, জোরে জোরে বুঝে বলেন, আল্লাহ। কারো চোখের পাওয়ার কম, কারো পাওয়ার বেশি, যিনি দিলেন আমার আল্লাহ। সকালবেলা প্রত্যেক দিন টাইম মতো সূর্য উঠান, তিনি কে? আবার যিনি ডুবায় দেন, তিনি আল্লাহ। মাঝে মধ্যে বেশি গরম দেন, মাঝে মধ্যে আবার ঠান্ডা দেন, বাতাস বন্ধ করে দেন, আবার বাতাস দেন। শীত আসবে, ছয় ঋতুর দেশ, শীত, বসন্ত, হেমন্ত, বর্ষা এবং শরতের কোন দিয়া, গ্রীষ্ম দিয়া, বর্ষা দিয়া, মোট ছয়টা ঋতুর দেশ আমাদের। বন্ধু, বর্ষার দিনে বৃষ্টি নামে, আহা শীতের দিনে শীত পড়ে, গ্রীষ্মকালে গরম পড়ে, আবার বসন্তকালে ঠান্ডাও না গরমও না, হেমন্তকাল আবার এক প্রকার। বন্ধু আমার, এই যে আল্লাহর বসন্তের রূপ পরিবর্তন, যার হুকুমে হা একসাথে, বলেন তো তিনি কে? আবার পৃথিবীতে এমন দেশ আছে দুই ঋতু, এক ঠান্ডা আর এক গরম। আবার পৃথিবীতে এমন দেশ আছে এক ঋতু শুধু ঠান্ডা, আবার পৃথিবীতে এমন দেশ আছে এক ঋতু শুধু গরম। একই পৃথিবীর ভিতরে কত কোয়ালিটি, এক জায়গায় গরম, এক জায়গায় বিরাট মরুভূমি, ভূমি সাহারা সাহারা সাহারা। আল্লাহু আকবার, বাংলাদেশের মতো প্রায় 30-40টা দেশের সমান একটা মরুভূমি, শুধু মরু 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 মরু, বালু বালু, গরম আর গরম আর গরম, পানির লেশ মাত্র নাই ওই খানটা আমার আল্লাহ। আবার বিরাট বড় আফ্রিকার আবাজান জঙ্গল, শুধু জঙ্গল 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 জঙ্গল, শুধু জঙ্গল আর জঙ্গল, গাছপালা একবারে ভর্তি একবারে ভর্তি, ওটাকে পৃথিবীর অক্সিজেন বলা হয়। ওই আমাজন জঙ্গল যদি একসাথে সব শেষ হয়ে যায়, পৃথিবীতে অক্সিজেনের ঘাটতি পড়ে যাবে। বিরাট বড় আমাজন, সমুদ্র নদী একই পানি, সমুদ্রের পানি লোনা, আবার আপনার ডাঙ্গার পানি মিঠা পানি, কি আল্লাহর চমৎকার। আবার আপনি যদি দেখেন ঝর্ণার পানি আর এক কোয়ালিটি, ঠান্ডা ঠান্ডা, কি চমৎকার। আবার বৃষ্টির পানি আর নদীর পানি এক পানি না, দেখবেন মেশিন দিয়ে পানি উঠে ফসল চালাবেন, এটার ফসল একরকম, কিন্তু বৃষ্টির পানির ফসল হবে ভিন্ন রকম। বৃষ্টির পানিতে আমার আল্লাহ আরও পরিমাণে ভিটামিন রেখে দিয়েছে, বৃষ্টির পানি বিরাট বড় পরিশুদ্ধ। এবং কে এই পানিটাকে পরিশুদ্ধ করে পাঠাইলেন? বৃষ্টির পানির মধ্যে কোনো ভেজাল আপনি পাবেন না, একবারে ডালিমের রসের মতো পরিষ্কার পানি, আর্সেনিক নাই, ময়লা নাই, পয়জন নাই। হাজার হাজার কোটি কোটি লিটার পানি আল্লাহ জমিনের মধ্যে ফেলান, এত সেচে পরিষ্কার করে, যা বাংলাদেশের ওয়াসাও পারল না, চট্টগ্রামের ওয়াসাও পারল না, ঢাকার ওয়াসাও পারল না, ওয়াসার পানির ভিতরে ভেজালো হয়। আমার দেশের মাম পানি, সান পানি, ফ্রেশ পানির ভিতরে ভেজালো হয়, কিন্তু বৃষ্টির পানির মধ্যে কোনো ভেজাল নাই। এই ভেজাল মুক্ত পানি যিনি আসমান থেকে জমিনে নামাইলেন, একসাথে বলেন তো সে মালিকের নাম কি? রাউজানবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দারে আমার শকর আদায় করো না, শুকরিয়া করিও না, তোমরা আমার শকর আদায় করো, অকৃতজ্ঞ তোমরা হইও না। শুকরিয়া করব কার? সাহাবীরা বলতেছে, নাদউল্লাহ, আল্লাহ জিকির করি, ওয়া নাহমাদুহু, আল্লাহ শুকরিয়া করি, মারহাবা কর। তাহলে আমরা কার শুকরিয়ায় বসছি? কার প্রশ্ন করি জবাব দিবেন? 12 বছর পরে ছেলে হইল, কি হয়েছে? 12 বছর পরে ছেলে হলো, ছেলে হওয়ার পরে বাবা খুশি না ভেজার, মা মনে হয় ভেজার, দাদিরাও ভেজার,
নানিরাও বেজার সবাই মিষ্টি এইলেন এরপরে সবারে দাওয়াত করেন এরপরে খাসি জবাই দি সবারে ডাকিয়া আনন্দ করে খাবার দাবারের ভোজন যদি তোমার জন্য জায়েজ হয় আমার রসূলের চাইতে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে আর কেউ নাই ওই নবীর আগমনে খুশি হইয়া আমরা আল্লাহর বেহেশতের বাগান সাজাই দিলে তোমার কাছে বেদাত হয় তার মানে বোঝা গেল তুমি নিজেও বোঝো নাই আমরা এই বেদাত যদি তো আপনার কাছে বেদাতের বেদাত মনে হয় তো হতে পারে কিন্তু আমরা জিকিরের মাহফিল সাজাইয়া আল্লাহর শুকর আদায় করতেছি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় এই শুকরিয়া কোনোদিনও আমরা বন্ধ করব না কথা বলেন ঠিক কি না মনে দেখবেন শুকরিয়া করে কার আল্লাহ শুকরিয়া হবে কার আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব কি কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলে দেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ও নবী বলে দেন সালাত আমি আল্লাহর জন্য কুরবানি আমি আল্লাহর জন্য জিন্দেগি আমি আল্লাহর জন্য মৃত্যু আল্লাহর জন্য এবার জবাব দিবেন এই মাহফিলটাও আল্লাহকে খুশি করার জন্য কি কথা বলেন ঠিক কি না এই মাহফিল আল্লাহর জন্য আজকে তাবারক খাওয়া দাও আল্লাহর জন্য আমাদের জিন্দেগি আল্লাহর জন্য আমরা আল্লাহকে খুশি করার জন্য এই কাজগুলি করি যাদের কাছে বেদাত মনে হয় বেদাত মনে হতে পারে ওইগুলি দেখার সময় আমাদের হাতে নাই কি কথা কন ঠিক কি না আচ্ছা বলেন হাতি রাস্তা দিয়ে হাঁটে হাতি হাতি দেখার জন্য ছেলেরা বাচ্চারা মানুষেরা রাস্তাঘাটে চারপাশে ভিড় করে কি কথা কন না কেন হাতির ডানে বামে তাকানোর সময় নাই সে রাস্তা দিয়ে চলতেছে 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 এগুলি ডানে বামে তাকায় হাতি সময় নষ্ট করে না ঠিক কিনা আল্লাহ আল্লাহ এই বৃষ্টি পাওয়ার পরে বান্দাকে খুশি হইতে হয় একসাথে বলেন তো আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ চোখ দিলেন চোখ কি দিছে চোখ যদি আল্লাহ অন্ধ করে দেন পৃথিবীতে আর আলো দেওয়ার মতো কেউ আর আপনার আছে চক্ষু বিজ্ঞানী আপনার চোখ ফিরাই দিতে পারবে না যদি আল্লাহ আলো বন্ধ করে দেন আচ্ছা বলেন তো এই চোখের আলো যিনি সবসময়ের জন্য দিলেন একটা দিনের জন্য তিনি বিল নেয় নাই একটা দিনের জন্য বিল নেয় নাই তাহলে বিল কি আল্লাহ বলছিল্লা ইং শাকারতুম তোমরা আমার শুকর করো এটাই আমি আল্লাহর বিল একবার জোরে বলবেন কি মারহাবা চোখের পাওয়ার দিয়ে আল্লাহ বিল চাইলেন শুধু শুকরিয়া বৃষ্টি দেওয়ার পরে আল্লাহ বিল চাইলেন শুকরিয়া জমিনে আল্লাহ হরেক রকমের ফল দিলেন একই মাটি একই একই মাটি এই মাটির ভিতর থেকে আম গাছ হয় আম গাছের স্বাদ একরকম কাঁঠাল গাছ হয় কাঁঠালের স্বাদ আর একরকম একই মাটি থেকে খেজুর গাছ হয় স্বাদ ভিন্ন রকম একই মাটি থেকে সবেদা গাছ হয় এই ফলের স্বাদ ভিন্ন রকম একই মাটি থেকে জাম গাছ হলো ফল স্বাদ ভিন্ন রকম একই মাটির থেকে কলা গাছ হলো ভিন্ন রকম স্বাদ একই মাটি থেকে আপেল হলো কমলা হলো লেবু হলো তরমুজ হলো একই মাটির ভিতর থেকে বাঙ্গি হলো একই মাটির ভিতর থেকে হরেক রকমের ফল হরেক রকমের স্বাদ বলেন জিব্বা কয়টা এই জিব্বার কারিগর কে কোনো সন্দেহ এত কোয়ালিটির ফল একই জিব্বা দিয়ে যিনি আস্বাদন করাইলেন একই জিব্বা লাগাইলে কয় তরমুজ কয় আম কয় কাঁঠাল কয় জাম কয় লিচু কয় পেঁপে একই জিব্বা থেকে একই জিব্বা দিয়ে হরেক রকমের স্বাদ যিনি আস্বাদন করাইলেন তাহলে শুকরিয়া হবে কার
আল্লাহ বিল চাই নাই চাইছে শুধু লাইন শাকারাতুন বান্দা আমার শুকরিয়া তুমি করো আনিশকুরলি তোমরা আমি আল্লাহ শুকর করো আল্লাহ শুধু এতটুকু বললেন আনিশকুরলি তোমরা আমায় আল্লাহ শুকর আদায় করো তাহলে শুকরিয়া হবে কার তাহলে এত রকমের ফল ফ্রুট আল্লাহ যা কিছু দিলেন এটা কার নিয়ামত আল্লাহর নিয়ামত একই পানি একই কথা কন্না একই পানি এই একই পানির ভিতরে হরেক রকমের মাছ হলো আল্লাহ মিঠা পানিতে এক ধরনের মাছ সমুদ্রে গেলে আরেক ধরনের মাছ সমুদ্রের পানির লোনা দেখবেন আপনি যদি মিঠা পানির মাছ সমুদ্রে ছেড়ে দেন ও মাছ এমনি মারা যাবে আর সমুদ্রের মাছ যদি মিঠা পানিতে নিয়ে আসেন ওই মাছ মারা যাবে দেখেন পৃথিবীতে স্থল ভাগে আল্লাহ পানি দিয়ে দিলেন মিঠা আবার সমুদ্রের ভাগে আল্লাহ পানি দিয়ে দিলেন লোনা ওই লোনা পানির ভিতরে মাছ বানাইলে কোটি 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 মন মাছ প্রত্যেক বছর জেলেরা মেরে মেরে পৃথিবীতে মাছ পাঠায় পৃথিবীর কোটি কোটি 800 কোটি মানুষ ওই মাছ খাইল কিন্তু এত সমুদ্রের মাছ খাইয়া এই মানুষেরা কখনো শেষ করতে পারে না বলেন তো যিনি এই নিয়ামত দিলেন তিনি কে তাহলে এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ মনে হয় টাকা পয়সা চাইছে আল্লাহ শুধু বললেন আনিশকুরলি তোমরা আমার শুকর আদায় করো তাহলে এই সমুদ্রের ভিতরে যত মাছ আছে এই মাছ এবং এই খাবার আল্লাহর দেওয়া নিয়ামত এই সমুদ্রটাও আল্লাহর নিয়ামত এই নদী আল্লাহর নিয়ামত এই ঝর্ণা আল্লাহর নিয়ামত এই পানি আল্লাহর নিয়ামত এই গাছ আল্লাহর নিয়ামত এই মাছ আল্লাহর নিয়ামত এই ফল আল্লাহর নিয়ামত এই বাবা আল্লাহর নিয়ামত মা আল্লাহর নিয়ামত এই সন্তান আল্লাহর নিয়ামত এই দুনিয়া আল্লাহর নিয়ামত নারী আল্লাহর নিয়ামত পুরুষ আল্লাহর নিয়ামত এই সমাজ আল্লাহর নিয়ামত এই চাঁদ আল্লাহর নিয়ামত ধরেন পৃথিবীতে সব আছে কিন্তু সূর্যের আলো নাই সব আছে কিন্তু সূর্যের তাহলে কি হবে সব শেষ ইট একটা ইটা ঘাসের উপরে রেখে দিবেন 15 দিন পরে ইটা উঠানোর পরে দেখবেন নিচে যা আছে সব সাদা হয়ে গেছে তার মানে ওখানে সূর্যের আলো যায় নাই সূর্যের আলো না যাওয়ার কারণে যদি ঘাস মরে যায় পৃথিবীতে যদি 6 মাস সূর্যের আলো না আসে মানুষ মারা যাবে গাছ মারা যাবে পশু পাখি মারা যাবে মাছ মারা যাবে সমুদ্র মারা যাবে সব কিছুর ভিতরে অস্বস্তি লেগে যাবে দাঙ্গা হাঙ্গামা অশান্তি বিশৃঙ্খলা কোন খারাপ এসে লেগে যাবে ফসল হবে না খাবার দাবার বন্ধ নানান কিচ্ছে কাহিনী তার মানে সূর্য আল্লাহর নিয়ামত কি কথা কোন ঠিক কিনা প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো দিয়ে আমার মালিক আমাদের জন্য সব খাবার দাবার প্রোটিন ভিটামিনের ব্যবস্থা করলেন তাহলে সূর্য কার নিয়ামত